সবটা বলবো তোকে। চোখটা বন্ধ কর। আরে আমি বন্ধ করে দিচ্ছি দেখি। জান কি করছিস তুই? তুই আমাকে বিশ্বাস করিস তো? দেখি জান কি করে দেখিস না। আমি কোনো বাচ্চা মগজ না। তুই ভেতরে চল। কোথায় নিয়ে যাচ্ছিস? তুই আয় আয় আয়। আরে দেখ পড়ে যাবো জান। দেখ সরি। আচ্ছা বাঁ দিকে আয় আয় আয়। কোথায় জান কি করছিস? কোথায় নিয়ে? আরে বাবা আয় না, দেখতে পাবি সব। আস্তে হ্যাঁ পড়ে যাবো জান। এখানে দাঁড়া, এই চোখ খুলবি না একদম। হ্যাঁ আর এক সেকেন্ড এক সেকেন্ড দাঁড়া। ছেলে মানুষই না জান, কিচ্ছু না। তুই একদম কিন্তু চোখ খুলবি না। হ্যাঁ দাঁড়া, হয়ে গেছে। চুপ চুপ চুপ। হ্যাঁ এইবার চোখটা খোল। খুলবো? হ্যাঁ খোল। যেখানে অস্বস্তি আর অশ্রদ্ধা আছে সেখানে এক ঘরে একসাথে থাকা যায় না। রুবিনা আপা, তুই এটা কেন বুঝতে পারছিস না যে এই সময় তোর এত টেনশন করা ভালো নয়? দেখ তুই কষ্ট পেলে তোর বেবি কষ্ট পাবে, সেটা তো তুই ভাববি বল। দেখ এখন তোর কি করা উচিত জানিস? আমি বলছি তোর উচিত হচ্ছে ভালো গান শোনা, ভালো ছবি দেখা, ভালো ভালো বই পড়া, এসব করতে হবে তোকে। সেটা কি এই ঘরে থেকেই করতে হবে? অন্য ঘরে থেকে এগুলো করা যায় না? আপা তুই কেন বুঝতে পারছিস না? কেন তুই কেন বুঝতে চাইছিস না জান? কেন জেদ করছিস? তুই তো খুব ভালো করেই জানিস আমি কেন কি কারণে ঘরে থাকতে চাই না। তাহলে কেন জোর করছিস আমাকে? এই যে আমি মা হতে চলেছি, এটাও তো আমার পায়ে একটা বেড়ি পরানোর চাল ছিল। কিন্তু এখন আর কি করা যাবে? এতে তো আমার বেবির কোনো দোষ নেই, আর মা তো মাই হয়। এখন আমি আর কিচ্ছু চাই না জান, আমি শুধুমাত্র নিজের সন্তানের সাথে ভালো থাকতে চাই, সুখে থাকতে চাই। আমার আর কিচ্ছু দরকার নেই। রুবিনা রুবিনা, আমি আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি মা, কিন্তু শোনো আমার কথা শোনো। আমরা তো এই বিষয়ে কিছু করতে পারবো না, আমরা ভীষণ অসহায় মা। কিন্তু একটা কথা বুঝে দেখো, তোমার যে গর্ভে সন্তান আছে সে ভালো থাকুক, এই দায়িত্বটাও তো তোমারই, তাই না? তার জন্যই তো বেঁচে আছি আমি। এখন আমি শুধুমাত্র তাকে আগলেই থাকতে চাই, আর তার জন্যে আমার এই ঘরে থাকার কোনো প্রয়োজন নেই। রুবিনা আমার কথা শোন মা, আমার কথা শোন। বাবারে, ও আচ্ছা বাবা, পূর্ণিমা তো অনেক দিন হলো হয়ে গেছে, কোমরের ব্যথাটা এখনো যাচ্ছে না কেন? ও কি করছেন টা কি দাদি? টানা হ্যাচড়ে কোথায় আপনার খটকা লেগে যাবে তখন আপনি ব্যথা পাবেন, আর সেই ব্যথায় তেল মালিশও তো আমাকেই করে দিতে হবে। আমাকে তেল মালিশ করবে? হ্যাঁ করাচ্ছি। তোমার শরীরে এমন ব্যথা হবে না, ওই তেল তোমারই কাজে লাগবে, বাত্তামিজ মেয়ে। আসবো দাদি। ও বাবা আসুন। ঘোমটা কোথায়? হাতে চুড়ি বালা ঘোমটা ওসব কোথায় গেল? ওসবই এখন তোকে মানায়, বুঝেছিস? আশরাফ, মারাজ যদি শের না হয় না তাকে শেরওয়ানি মানায় না। এভাবে কেন বলছো দাদি? আর এ বাড়িতে আমি তোমাকে আর আব্বাকে সবচেয়ে বেশি সম্মান করতাম। করতিস? এখন আর করিস না, তাই না? তা নয় দাদি, আসলে তুমি অনেক কিছু জানো না।
আব্বা আমার সাথে যা যা করেছে সেগুলো কোনো যাকে বাদ দাও দাদি, তোমাকে এসব বলে কোনো লাভ নেই, কারণ তুমি যদি বুঝতে পারতে তাহলে এই কথাগুলো আমাকে বলতে না। তোকে বুঝিয়ে আর কোনো লাভ নেই জানিস, তোর দুই বিবি তো তোকে না আমরত বানিয়ে ছেড়েছে। আমি মানছি তোর আব্বুর সাথে তোর হয়তো একটু রাগারাগি হতে পারে, কিন্তু তো নিজের আব্বু তো, হ্যাঁ ওইভাবে তোর আব্বাকে অপমান করলো, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলি কিচ্ছু বললি না, আমাকে এতগুলো কথা শোনালো জাহানারা, সেটাও তুই চুপ করে দাঁড়িয়ে রইলি, কোনো প্রতিবাদ করলি না, কেমন হয়ে গেছিস যেন তুই জানিস, এরকম তুই ছিলিস না আগে। দেখো দাদি, তুমি বোঝার জায়গায় থাকলে তোমাকে আমি ঠিকই বোঝাতাম যে আমি আমি কেন চুপ করেছিলাম। থাকে, আমাকে বুঝি আর কাজ নেই। দাদি এসব কথা ছাড়ো না, তোমার জন্য আমি কি নিয়ে এসেছি দেখো। কি এনেছিস? আমি জানি তুমি মিষ্টি খেতে খুব ভালোবাসো, তাই ওখান থেকে ওখানকার বিখ্যাত মিষ্টি নিয়ে এসেছি শুধু তোমার জন্য। হ্যাঁ তুই এনেছিস নাকি ওই জাহানারা এনেছে? আরে আমি নিয়ে এসেছি। সত্যি? হ্যাঁ তো দেখি, খোল খোল কি মিষ্টি দেখি একবার। নাও নাও, হাঁকড় 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 খাও 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 খাও। কি কেমন খেতে বলো? সন্তানকে ঘিরে একজন মায়ের মনে কত স্বপ্ন থাকে, কত আশা থাকে, কিন্তু সেই মা হঠাৎ যখন অস্বস্তির হয়ে দাঁড়ায় সেটা যে কতটা যন্ত্রণার সেটা সে ছাড়া আর কেউ বোঝে না, কারো পক্ষে বোঝা সম্ভবই হয় না। বড় ভাবি ভেবেছিল তার সন্তানকে আঁকড়ে ধরে বাঁচবে, ভেবেছিল হয়তো ভাইজান চেঞ্জ হয়ে যাবে, কিন্তু সেই বড় ভাবি তো এখন ভাইজানকে সহ্যই করতে পারে না। বিশ্বাসটা হারিয়ে গেছে যে, আর যেখানে বিশ্বাস থাকে না, যেখানে ভরসা থাকে না, সেখানে ভালোবাসাও থাকে না। দোষটা রুবিন আর নয় রে, দোষটা আশরাফের। সালমা, সালমা বলছি শোনো না, আপা ওখানে একা বারান্দায় রয়েছে, তুমি একটু যাও না, আমি আসছি কেমন? জি। আন্টি, আন্টি আমার মনে হচ্ছে আশরাফ মিয়া সত্যি সত্যি পাল্টে গেছে, বুঝতে শিখছে যে কোনটা ঠিক আর কোনটা ভুল। জানো আন্টি, আমাদের বাড়িতে আশরাফ মিয়া বারবার চেষ্টা করছিল আপার পাশে থাকতে, আপাকে আরো আগলে রাখতে, আর আমার মনে হয় এই বাড়িতেও সেটাই চেষ্টা করবে। কিন্তু জাহানারা, রুবিনা তো সেটা বোঝার চেষ্টাই করছে না। সেটাই তো প্রবলেম আন্টি, আমার মনে হয় ওদের মধ্যে এত ঘটনা ঘটে গেছে না যে আবার আবার বিশ্বাসটাই নড়ে গেছে। সেটাই বলছিলাম সালমাকে, আমি তো এই সমস্যার কি সমাধান সেটাই বুঝতে পারছি না জাহানারা। হাল ছাড়লে চলবে না আন্টি, আপা মা হবার আগেই ওদের সম্পর্কটাকে স্বাভাবিক করে তুলতেই হবে আমাদের। কিন্তু কিভাবে কিভাবে বলো আন্টি? আমি আমার ব্যাপারে জানি না, কারণ আমার মনে হয় যে আশরাফ মিয়ার আপার সম্পর্কটা কোনোদিন আমি স্বাভাবিক করে তুলতে পারবো না, পারবে তুমি। কি আমি? আমি? হ্যাঁ আন্টি তুমি, কারণ আমার থেকে অনেক বেশি কঠিন সিচুয়েশন ফেস করেছো তুমি জীবনে আন্টি, আর তাছাড়া এবাড়ির লোকজনকে তোমার থেকে বেশি তো আর কেউ বোঝে না, তাই শুধু তুমিই পারবে আমার আপা আর আশরাফ মিয়ার সম্পর্কটাকে আবার ঠিক করে তুলতে। প্লিজ আন্টি কিছু আমি বুঝতে পারছি না, জানেন আমার মাথায় কিছু ঢুকছে না, আমি আমার ভীষণ অসহায় লাগছে। প্লিজ আন্টি প্লিজ কিছু একটা। না, চা কি দেবে না নাকি? না আন্টি তোমাকে যেতে হবে না, আমি যাচ্ছি। না শোনো, তুমি ওনাকে খুব ভালো করে চেনো, আবার নতুন করে একটা অশান্তি হবে, এটা করতে চাও না। আমি কিচ্ছু হবে না, তোমাকে জিজ্ঞেস করলে তুমি বলো যে তুমি ছাদে কাপড় মেলতে গিয়েছিলে, বাকিটা আমি সামলে নেব। হ্যাঁ কিন্তু বলো কিন্তু না আন্টি, ভরসা রাখো আমি আসছি। জানারা আমার কথা শোন,
আরে সব গেল কোথায়? মরে গেল নাকি? হেনা? আরে সেই কখন চা চাইছে এখনো দেওয়ার সময় হলো না। হেনা চাটা কি দেবে? ভেতরে আসবো। তুমি? তুমি এখানে কি করছো? সবাই যে যার কাজে ব্যস্ত। তাই আমি ভাবলাম আমি আপনাকে চাটা করে দিয়ে আসি। এই নিন। নিন। এই চাটা অন্য কেউ খেলে বলবে বেশি মিষ্টি হয়েছে, কিন্তু আপনার তো তেতো লাগতেই পারে, তাই আলাদা করে চিনিও এনেছি, দরকার পড়লে মিশিয়ে নেবেন, কেমন? নিন। এই ভয়ডরিন ভাবটা দেখিয়ে তুমি কি প্রমাণ করতে চাইছো জানারা? আমি আপনার কাছে কিছু প্রমাণ করতে চাইছি না, বলতে পারেন প্রমাণ জোগাড় করতে চাইছি, আর সেটা তো আমি করেই ছাড়ব। তাই এই ভয়টাকে তো জয় করতেই হবে আমাকে, তাই না? আর আমার আব্বুর খুনি আমারই চোখের সামনে খোলা হাওয়ায় ঘুরে বেড়াবে, সেটা তো সহ্য করার জিনিস নয়। আর সহ্য আমি করবও না। ওই আলীকে তো আমি জেলের ঘানি টানাবই, আর আমার আব্বুর খুনের পেছনে যারা যারা আছে কাউকে ছাড়বো না আমি। কেন আর কার নির্দেশে আমার আব্বুকে খুন করা হয়েছে সেটা আমি খুব ভালো করেই জানি। এখন শুধু আলীর মুখ থেকে ওই নামটা বের করতে হবে, আর সেটা কি করে করতে হবে ওই রাস্তাও আমার জানা আছে। আমি জানি, আমি জানি আমার আব্বুর খুনের প্ল্যানটা আপনার, আর খুনের মাস্টার মাইন্ডও আপনি। কিন্তু এই মুহূর্তে আমার কাছে কোনো প্রমাণ নেই, তাই আপনাকে পুলিশের কাছে পাঠানোটা একটু বোকামো হবে। তাই প্রথমে আলী, তারপর পুলিশের জেরায় বা কোর্টে ওর মুখ থেকে কথাগুলো বের করে আমি আপনাকে গারদে ঢোকাবো। তৈরি থাকুন আপনি। তাহলে আলীর ধারণাই ঠিক। চা চা খাওয়াতে এসছি। আচ্ছা আহারে, এতক্ষণ আপনি চা চা করে চেঁচাচ্ছিলেন, আর সেই চাটাই আপনি ফেলে দিলেন। এত উত্তেজনা যে এই বয়সে আপনার জন্য ভালো নয়, এমনিতেই আপনার দিল ছোট, এতটা চাপ আপনার এই ছোট হার্ট নিতে পারে বলুন তো? নিজের তেজে কোনদিন নিজেই পুড়ে মরবেন আপনি? গরম চা যদি আপনার গায়েই পড়ে যেত তাহলে কি করতেন বলুন তো আপনি? এখানে আসবেন না, কাঁচের টুকরো যে আপনার পায়ে বেঁধে যাবে। কি যে করেন আপনি, দাঁড়ান। আরে আপনি এত ঘাবড়াচ্ছেন কেন? আমি কি আপনাকে সত্যি সত্যি গারদে পূর্ব বলছি নাকি? আমি তো আপনাকে শুধু এটুকু বোঝালাম যে অপরাধীর মাথায় কি চলে সেটা আমি খুব ভালো করে পড়তে জানি। কি আপনি মনে মনে ঠিক এই ভয়টাই পাচ্ছিলেন, তাই তো? আমি ঠিক বলছি তো? মারো, যত ইচ্ছে পারো, এর জবাব তুমি পাবে। আব্দুল খান নিজের ছেলেকেই ছেড়ে কথা বলে না, তুমি তো কোন ছাড়? আমি আমি আপনার শত্রুপক্ষ, আর আপনি আমার শত্রুর কাছ থেকে আমি কোনো ছাড় আশাও করি না। শত্রুতা তো কোনো সেলের বাজার না যে আমি আবার ডিসকাউন্ট চাইবো, তাই না? নিজের শত্রুকে না কখনো দুর্বল ভাবতে নেই, ভাবলেই আপনি ভুল করবেন। দেখুন আমি কিন্তু আপনাকে বেশ শক্তিশালী ভেবেই মাঠে নেমেছি, হ্যাঁ? আর হতেই তো পারে যে আজ আমি যেটা মুখে বলছি সেটা আমি করে দেখিয়ে দিলাম। প্রথমে আলী বেটা গারদে যাবে, তারপর আলীর পাতানো আব্বু মানে আপনি আপনি গারদে যাবেন,
দেখুন এর মাঝখানে আপনার চাটাই খাওয়া হলো না। দাঁড়া, গলা তো নিশ্চয়ই শুকিয়ে কাট হয়ে গেছে আপনার। দাঁড়া, আমি এক্ষুনি চাটা পাঠিয়ে দিচ্ছি, কেমন? আপনি একটু ওয়েট করুন, হুম, আসছি। যদি সেটা সহ্য করতে পারি আমরা, তাহলে এটাও পারবো। আমার একটুও কষ্ট হচ্ছে না রোহান, আমার একটুও কষ্ট হচ্ছে না, একটু জান। মাঝে মাঝে না আমি তোমায় সত্যি বুঝতে পারি না, খুব অচেনা লাগে। তুমি এটা দেখানোর জন্য আমাকে ডেকেছিলে? না রোহান, আমার সত্যি তোমার সাথে কিছু জরুরি কথা আছে, প্লিজ। কোনো কথা নয়, আগে ফার্স্ট হেড হবে, তারপর তোমার কথা শুনবো, তার আগে নয়। তুমি নিজেই আমাকে মারলে, আবার আমাকে বাঁচানোর নাটক করছো। মানে হ্যাঁ, আমি চাই যে আব্দুল খান এটাই জানুক, এটাই ভাবুক যে তুমি ওনাকে ভরসা না করতে পেরে নিজের জার বাঁচানোর জন্য আমাকে খতম করতে চেয়েছিলে, আর আমি নিজেকে সেভ করতে গিয়ে এই চোটটা পেয়েছি। সেটা প্রমাণ করতে গিয়ে তুমি সত্যি হাতে ছুরি চালিয়ে দেবে? দেখো, আব্দুল খান তো নিজেকে একটা চলতা ফিরতা আদালত মনে করে, প্রমাণ ছাড়া ও যে কিচ্ছু বিশ্বাস করবে না রোহান। আর তুমি যে ফলস ড্রামা করছো না, এই চোটটাই তো সেটার জলজ্যান্ত প্রমাণ। জান, তুমি একটা ফলস ব্যান্ডেজ করলেও তো পারতে। আর আব্দুল খান যদি সবার সামনে চ্যালেঞ্জ করে এই ব্যান্ডেজটা খুলে ফেলতো, তখন তখন কি দেখতো? হ্যাঁ, তখন কে ফাঁসতো? আলী না রুহান? তোমার সাথে আমি কথা সত্যি পারবো না। একটা উকিল আর একটা পুলিশ অফিসার একটু তো তফাৎ থাকে নাকি? এর দাঁতিটা কি হতে পারে, তোমার কোনো আইডিয়া আছে? হ্যাঁ আছে আমার আইডিয়া। নিজে স্টেপ ফেলার আগে আমার শত্রুর কি প্রবেবল স্টেপ হতে পারে, সেটা আমি আগে থেকেই আইডিয়া করে নিই। আমি জানি আব্দুল খান নিজের জান বাঁচানোর জন্য এই প্রমাণ লোপাট করার চেষ্টা করবে, তখন আমাকে আর তোমাকে দুজনকেই খতম করে দিতে চাইবে। আমি থাকতে তোমায় কেউ ছুঁতেও পারবে না জান। তুমি বাঁচাবে আমাকে, আর আমি বাঁচাবো তোমাকে রোহান। তুমি যেটা দেবে বলেছিলে এনেছো? তুমি কিছু চাইবে আর আমি আনবো না, তা হয় নাকি? জান, এনো তোমার জাদুর কাঠি পেন। এই পেনে যে ক্যামেরা লাগানো আছে সেটা তো বোঝাই যাচ্ছে না। হ্যাঁ লাগানো আছে তো, এ দেখো, এটা মাইক্রো ক্যামেরা লাগানো আছে এখানে। আর তাহলে এই এই রেকর্ডারে যেগুলো রেকর্ড হবে সেগুলো ব্লুটুথ দিয়ে আমার ফোনে ট্রান্সফার হয়ে যাবে? এ দেখো, এখানে একটা চিপ রয়েছে। এই পেনটা আমাকে দিয়ে তুমি যে কি উপকার করেছো আমার তুমিও জানো না। জান, এই ছুরিটা দিয়ে দাও। হ্যাঁ না, বলছি রোহান, আমাকে এবার যেতে হবে। হ্যাঁ, আমি আসছি। রোহান!